আমি কখনো কারো প্রথম কিংবা শেষ পছন্দ হতে পারিনি। আমি সবসময় সবার দ্বিতীয় কিংবা তৃতীয় পছন্দ হয়ে থেকে গেছি। আমি কখনো কারো জীবনে বেস্ট কিংবা বেটার মানুষটা হয়ে উঠতে পারিনি। আমি সবসময় সবার জীবনে মোটামুটি মানুষটি হয়েই থেকে গেছি। আমি কখনো কারো ক্রাশ কিংবা আইডল হয়ে উঠতে পারিনি। বরাবরের মতো সবাই আমাকে দেখে খ্যাত কিংবা ব্যাকডেটেড উপাধিটাই দিয়েছে। কেউ বড়জোর আমাকে খুশি করার জন্য খেটা বলেছে, তুমি খুব সাধারণ। ব্যাস, আমি ওই সাধারণ মানুষের উপাধি পেয়েই খুশি হয়েছি। আমাকে কেউ কখনো প্রচণ্ড অধিকার নিয়ে বলেনি, তুমি আমার নিজের মানুষ, আমার তোমাকেই লাগবে, আমার তোমাকে চাই চাই। আমাকে কেউ কখনো বলেনি, তুমি চোখের আড়াল হলে আমার ভয় হয়। আমাকে হারিয়ে ফেলার ভয়টা আমি কখনো কারো চোখে দেখিনি। আমাকে কেউ কখনো গভীর যত্নে আঁকলে রাখেনি। সবাই এটা বুঝিয়েছে, থাকলে নিজের থেকেই থেকে যাও, আমি তোমাকে আঁকলে রাখছি না, আবার ছেড়ে যেতেও বলছি না, মানে যাকে একদম ছন্ন ছাড়া বলে আর কি। আমার সাথে কথা বলার জন্য কেউ কখনো এতটা আগ্রহ দেখায়নি, যতটা আগ্রহ আমি অন্য কারোর সাথে কথা বলার জন্য দেখিয়েছি। কেউ কখনো আমাকে বলেনি, তোমার সাথে কথা না বলে থাকতে আমার ভীষণ কষ্ট হয়। আমার সাথে রোজ সময় করে কেউ কখনো কথা বলেনি, কথা বলেছে তার কোনো প্রয়োজনে কিংবা সময় কাটাতে। আমাকে কেউ কখনো কানের কাছে মুখ এনে চুপি চুপি বলেনি ভালোবাসি। আসলে আমি সবসময় সবার জীবনে অপশন হয়েই থেকে গেছি, কারো জীবনে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারিনি কখনো, কারো জীবনে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারিনি কখনো। আমাকে বোঝে আমার সব কিছু নিজের মতো করে মানিয়ে নিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাওয়ার মতো কাউকে কখনো আমি পাইনি। একটু খেয়াল করলে দেখবে তোমাকে ভালোবাসার মানুষের মোটেও অভাব নাই, কিন্তু তোমাকে বুঝতে পারে এমন একটা মানুষের বড়ই অভাব। একরাশ অভিমান নিয়ে তুমি যখন চুপ হয়ে যাও, তখনও তোমার প্রিয় মানুষটা তোমার চুপ করে থাকার অর্থ বোঝে না। তুমি যখন বুকে কষ্ট চেপে দেখে মুখে হাসি রাখছো, তখনও মানুষটা তোমার হাসির আড়ালের কষ্টটা ধরতে পারে না, অথচ মানুষটা তোমাকে ভালোবাসে। হাজারো পথ পাড়ি দিয়ে তুমি যখন ক্লান্ত শরীরে মানুষটার পাশে গিয়ে বসছো, তখনই মানুষটা হিসেব করতে থাকে তুমি কতটুকু দেরি করেছো। তবুও তোমার ক্লান্ত শরীর ওই মানুষটার চোখেই পড়ল না, অথচ মানুষটা তোমাকে ভালোবাসে। দামি বাড়ি, দামি গাড়ি, দামি রেস্টুরেন্টেও তোমার আসা যাওয়া, তখন কোনো বিশেষ দিনগুলোতে ওই মানুষটাকেই তুমি কাছে পাও না যে মানুষটা তোমাকে ভালোবাসে। তোমার কোনো কিছুরই অভাব নেই, ভালোবাসার অভাব নেই, শুধু তোমাকে বোঝার মতো একটা মনের অভাব। তোমার সামান্য ভুলে যে মানুষটা তোমার সাথে রাগারাগি করে বাজে ব্যবহার করলো, অথচ তোমাকে একবারও বোঝার চেষ্টা করলো না, তখন ওই মানুষটা যতই ভালো হোক না কেন কিংবা যতই ভালো বাসুক না কেন, তার কোনো মূল্য থাকে না। তোমাকে বুঝতে পারে এমন কেউ যদি তোমার জীবনে থাকে, তাহলে ওই মানুষটা দেখতে যেমনই হোক তাকে আগলে রাখো, কারণ এ জগতে বুঝতে পারে এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। মানুষটাকে ভুল করে হলেও হারিয়ে যেতে দিও না। কেউ যদি তোমাকে বুঝতে পারে, সেখানে ভালোবাসা কতটুকু কিংবা কতদিনের সেটা দেখার দরকার পড়ে না, এমনিতেই ভালো থাকা যায়। আর কেউ যদি শত উপায়ে ভালোবাসার পরও বুঝতে না পারে, তাহলে ওই ভালোবাসার কোনো দাম থাকে না, ফিকে হয়ে যায়। মায়া এক কঠিন জিনিস, মানুষ অপমান ভুলে যায়, অধিক অত্যাচার ভুলে যায়, অধিক ভালোবাসাও ভুলে যায়, কিন্তু কারো মায়ায় পড়ে গেলে তাকে ভুলে যায় না। বেশিরভাগ মানুষ প্রথমবার ভালোবেসে ঠকে গিয়েও দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারে, তবে কিছু মানুষই প্রথম মানুষটির স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকে, শুধু মায়া থেকে বেরিয়ে আসতে না পারার কারণে, ভুলে যেতে না পারার কারণে। কখনো কখনো নিজের ইচ্ছা থাকলেও নিষ্ঠুর হতে হয়, বুকের মধ্যে হ্যাঁ চেপে রেখে নিষ্ঠুরভাবে না বলতে হয়। সবসময় হ্যাঁ বলে নিজেকে অন্যের কাছে উজাড় করে চলতে গেলে একটা সময় হয়তো নিজের অধিকার ও প্রায়োরিটি দুটোই হারিয়ে যায়, তখন অন্যের কাছে নিজের কোনো ইচ্ছা ও মূল্যবোধের দাম পাওয়া যায় না। তোমার সাথে মিশতে পারা মানুষগুলোর ইচ্ছেতেই যখন তুমি পুতুলের মতো উঠছ ও বসছ, ঠিক তার সাথে সাথেই নিজের অধিকারটুকুও তাদের হাতে দিয়ে যাচ্ছ, তখন হয়তো কিছুই বোঝা যায় না, কিন্তু একটা সময় দেয়ালে পিঠ ঠেকে গেলে দেখা যায় তারাই পিঠে ছুরি মেরে দেয়। একটু খেয়াল করলেই দেখা যায় নিরীহ কিংবা ভালো মানুষগুলোই সাধারণত বেশি কষ্ট পেয়ে থাকে, তাই সব সময় নিজেকে অন্যের কাছে পুতুল সেজে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না।
একটি পুতুল কিনে এনে নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করা যায়, কিন্তু মানুষকে পুতুলের মতো মনে করে তাদের মন নিয়ে যা খুশি করা যায় না। পুতুলকে ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, কিন্তু পুতুলের মতো মানুষকে তা করা যায় না। তাই তীব্র কষ্টটুকু বোঝার আগেই পুতুল থেকে বেরিয়ে খানিকটা সময় নিষ্ঠুর হতে হয়। এই সামান্য একটু নিষ্ঠুর থাকতে পারলেই অনেক সময় কষ্টগুলোর কাছ থেকে নিজেকে মুক্তি পাওয়া যায়, নিজের অধিকারটুকু ও দামটুকু হারিয়ে যায় না, সেই সাথে নিজের ব্যক্তিত্ব তুলে ধরা যায়। এই নিষ্ঠুর হওয়ায় কতটুকু খানিকটা সময় থাকলেও পরবর্তীতে বাজে রকমের তিক্ত কষ্ট থেকে রেহাই পাওয়া যায়। এই নিষ্ঠুরতায় কোনো দোষ নেই, নেই কোনো ভুলও। ভালো থাকতে হলে নিষ্ঠুর হওয়া শিখতে হয়। প্রিয় মানুষটার অভাব কখনো অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না। ঠিক এই মুহূর্তে আপনি যার সাথে আছেন তার অনুপস্থিতিতে আপনি আর নতুন কাউকে দিয়ে পূরণ করতে পারবেন না, সে যতই ভালো মানুষ হোক না কেন। যদি পারেনও তবুও আপনার মনে হবে কোথায় যেন কি সে শূন্যতা ঠিকই রয়ে আছে। এই শূন্যতা একদিনেই কারো জন্য তৈরি হয় না। কারো সাথে চলতে চলতে একটা দীর্ঘ সময়ের পর এই শূন্যতা অনুভব করা যায়। মানুষ কখনো দুই দিনের পরিচয়ে কারো জন্য কষ্ট পায় না, কাঁদে না। মানুষ তখনই কষ্ট পায় কিংবা কাঁদে যখন তার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে কেউ চলে যায়। বন্ধুদের সাথে মুভি দেখতে দেখতে হঠাৎ তার কথা মনে পড়বে, কিংবা রিক্সাতে পাশের সিটটাতে তাকে অনুভব করবে, অথবা ফেসবুকেও অনেকের সাথে কথা হলেও ওই একজনের সাথে কথা না হলে কেমন যেন ফেসবুকটাও পানসে মনে হয়। এইসব যা কিছুই হোক না কেন, একজনের অভাব অন্য কেউ পূরণ করতে পারে না। পৃথিবীর সব কিছুর অভাবই কোনো না কোনো কিছু দিয়ে পূরণ করা যায়, কিন্তু মানুষের অভাব অন্য কোনো মানুষ দিয়ে কখনো পূরণ করা যায় না। যে চলে যায় বা হারিয়ে যায় তার অস্তিত্ব ওখানেই শেষ, তার অস্তিত্ব নিয়ে অন্য কেউ আসে না। এই জন্যই মানুষের অভাব অপূরণীয়। সম্পর্ক ছিন্ন করে কেউ আপনার জীবন থেকে চলে যাওয়া মানে এটা নয় যে আপনি হেরে গেলেন, বরং আপনি জিতে গেছেন। আর হেরে গেছে তো সেই দুর্ভাগা মানুষটা যে আপনাকে চিনতে পারলো না। আবার আপনি তার কাছে বড় হয়ে থাকলেন, ছোট হয়ে থাকলো যে চলে যায়। জীবন থেকে কেউ চলে যাওয়ার মানে হলো ভুল মানুষের হাত থেকে বেঁচে যাওয়া, আর একটা ভুল মানুষ চলে যাওয়ার মানে হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। লজিকটা সামান্য ছোট্ট এই লজিকটা যেদিন থেকে মানতে পারবেন সেদিন থেকেই আপনি ভালো থাকতে শিখবেন। একটা ভুল মানুষের সাথে কোনো একটা বিকেলে ঘুরা যায়, একবেলা খাওয়া যায়, সবশেষে একটা দিন কোনোভাবে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু ভুল মানুষের সাথে সারা জীবন থাকা যায় না, চাইলেও পারবেন না। যে মানুষটা আজ আপনাকে ছেড়ে চলে গেল তার জন্য আপনার খুশি হওয়ার কথা, কারণ আরো দুই দিন পরে চলে গেলে হয়তো আরো বেশি কষ্ট পেতেন। মাঝপথে নৌকা ডুবে যাওয়ার চেয়ে তীরে বসেই ডুবে যাওয়া ভালো, এতে অন্তত আপনার বাঁচার সম্ভাবনা বেশি থাকবে। চারপাশে তাকালেই বুঝতে পারবেন এমন অনেক মানুষ আছে যাদের জীবন মাঝপথেই থেমে আছে, যারা সামনেও আগাতে পারছে না আবার পেছনেও যেতে পারছে না। এই দিক থেকে তো আপনার ভাগ্য ভালো, আপনি তাদের দলে নেই, সঠিক সময়ে ভুল মানুষকে চিনে ফেলেছেন। আপনার জীবনে আবারও কেউ আসবে, আজ না হয় কাল, কিন্তু অবশ্যই আসবে। সেদিন আপনি নতুন মানুষকে গল্প শুনিয়ে বলবেন কোনো এক প্রতারক চলে গিয়েছিল বিধায় আমি সঠিক মানুষকে পেয়েছি। তখন বুঝতেই পারবেন না যে প্রতারকের উপর আপনার এত রাগ ঘৃণা জমা ছিল তা নিমেষেই চলে যাবে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দিবে আর একটা তোমাকে বদলে দেবে। আমার কষ্টটা যদি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না। আমার কষ্টটা যদি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপর কথা বন্ধ। ভালোবাসি কিনা জানি না, তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। একদিন বুঝবে কতটা দামি ছিলাম আমি, সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবি না তুই। তারপর সমস্ত জায়গা থেকে ব্লক, এভাবেই হারিয়ে যায় হাজারো সম্পর্ক। তুই আমাকে ঘৃণা করার এবং অবহেলা করার একটাই কারণ খুঁজে পেয়েছি, আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এটাই ছিল আমার অপরাধ। নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায়,
শুধু দেখাতে পারতাম না, আজও ভালোবাসি দূর থেকে। একদিন বুঝবে কতটা দামি ছিলাম আমি, সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবি না তুই। এছাড়া আর তো কোনো অপরাধ নেই আমার, তোর এত অবহেলা পাওয়ার পরেও আমি তোকে ভালোবাসি। তাহলে একটু চিন্তা করে দেখ, তোর একটু ভালোবাসা পেলে কতটা ভালোবাসবো। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। জেনে রাখ প্রিয়, পৃথিবীর সবার ভালোবাসা যেখানে শেষ, সেখানে এই পাগলের ভালোবাসা শুরু। পৃথিবীর সবাই তোর হাত ছেড়ে দিলেও এই পাগল কখনো তোর হাত ছেড়ে যাবে না। বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে, আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। জীবনের প্রথম প্রেমটা সবসময় সত্যি হয়, কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয়। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার, যাকে হাজারবার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকব। ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে, কিন্তু মনের মানুষ একজনই হয়। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে মানুষ তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় মানুষ তাকে অবহেলা করে। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে, কিন্তু মনের মানুষ একজনই হয়। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি, পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না।